আচ্ছা, গতকাল 12 তারিখ আমি হচ্ছে 2টা ইংরেজি প্রশ্ন আপনাদেরকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাব গ্রুপে পোস্ট করেছিলাম। আমি প্রতিদিনই চেষ্টা করছি ইংরেজির বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মকানুন দিয়ে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষাতে মানে আসবে বলবো না, একেবারে যে প্রশ্নগুলোর প্রিপারেশন না নিয়ে গেলেই না, সেই ধরনের নিয়মকানুনের প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং চেষ্টা করছি যে ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সামনে দেওয়া, যাতে করে ভিডিওটা দেখে আপনারা এভাবে প্রিপারেশন নিতে পারেন, এই রুলসগুলো একটু বেশি ফোকাস করে যেন পড়াশোনা করে যেতে পারেন, এবং এ থেকে যদি প্রশ্ন হয় তাহলে যেন আপনারা খুব সুন্দর করে উত্তর করে আসতে পারেন। তো যাই হোক, আমরা হচ্ছে আজকের প্রশ্নগুলো একটু দেখি যে কিভাবে আসলে উত্তর হলো বা কিভাবে এগুলোর উত্তর করতে হবে। আপনারা চেষ্টা করেছেন, অনেকেই অনেকেই উত্তর করতে পেরেছেন, অনেকেই ভুল করেছেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো এখানে যে প্রশ্নটা ছিল প্রথমে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, তো এখানে 4টা অপশন দেওয়া আছে, আমরা একটু দেখি। প্রথমে যেটা আছে, মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আই। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে সাধারণত মানুষের তো চোখ থাকে 2টা, তো এখানে মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আই, এটার মানে হচ্ছে আমার ফ্রেন্ডের কয়টা চোখকে নির্দেশ করছে, কিছুই বলেনি। তো কিছু যেহেতু বলেনি, স্বাভাবিকভাবে আমার বন্ধুরও 2টাই চোখ আছে, সেজন্য এখানে আই হবে না, এখানে হবে আই এস আর কথা ছিল, সেজন্য আমি এতে লিখে দিয়েছি যে এখানে অ্যাকচুয়ালি যদি আই এস অর্থাৎ একটা হচ্ছে এস যুক্ত থাকতো, মানে প্লুরাল হইলে এই জিনিসটা আর কি ঠিক হইতো, সেজন্য আমাদের এই নাম্বারটা উত্তর হচ্ছে না। আচ্ছা, বি নম্বরের অপশনটা আমরা এবার একটু দেখি। বি নম্বরে আছে, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার। আচ্ছা, এই ফার্নিচার নাউনটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে, এটা অনেক পরীক্ষায় আমাদের আসছে। এই ফার্নিচারটা হচ্ছে আমাদের একটা নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন, সে কারণে ফার্নিচারের সাথে কোনো এস যুক্ত হবে না, অর্থাৎ ফার্নিচারটা এখানে সিঙ্গুলার হিসাবেই থাকবে, সেজন্য এখানে সাম থাকার সত্ত্বেও এটা সঠিক আছে, সাম নিউ ফার্নিচার। আচ্ছা, সেজন্য আমাদের এটা উত্তর হইতে পারে। তো বাকিগুলো আমরা একটু দেখে আসি কি অবস্থা। আচ্ছা, সি নাম্বারে আমাদের বলছে, শি হ্যাজ গট শর্ট ব্ল্যাক হেয়ার্স। আচ্ছা, দেখেন এই যে হেয়ার্স যে নাউনটা আছে, এই হেয়ার্স নাউন মানে হচ্ছে আমাদের চুল, হেয়ার্স হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনে আমাদের এখানে কি হবে না, এটা প্লুরাল হইতে পারে না, সেজন্য এটা আমাদের অ্যান্সার হবে না। আচ্ছা, তাহলে ডি নাম্বারটা দেখি কি হয়, হি ইজ গোয়িং টু বাই সাম নিউ চেয়ার। এই যে দেখেন এখানে সাম আছে, তো সাম যেহেতু আছে তাহলে আমাদের এই চেয়ারটা কি, আমাদের চেয়ারটা হচ্ছে কাউন্টেবল নাউন, সে কারণে সাম থাকার জন্য এই চেয়ারটা এখানে প্লুরাল হইতো, সাম মানে বোঝায় যে এখানে কিছু, মানে কিছু মানে নিশ্চয়ই একটা না, এখানে চেয়ারটা প্লুরাল হইতো, প্লুরাল হইলে সেন্টেন্সটা এখানে কারেক্ট হইতো, কিন্তু এখানে যেহেতু চেয়ার দেয়া আছে সে কারণে এটা ভুল। তাহলে আমরা যদি দেখি আমাদের এই বি নাম্বার অপশনটাই হচ্ছে এখানে সঠিক। আচ্ছা, এবার আমরা 2 নম্বর প্রশ্নটাই দেখি। 2 নম্বর প্রশ্নটা আসলে ঢাকা ইউনিভার্সিটির একটা ইউনিটে এসেছিল এই প্রশ্নটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তার আগে আমি একটু জিনিস আলোচনা করে নিই, এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এ ফিউ, ফিউ এবং এ লিটল এবং লিটল নিয়ে আমাদের মধ্যে কনফিউজড হয়ে যাই আমরা, এবং এই নিয়মটা যে কোনো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই নিয়ম থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা গেছে। তো আমরা একটু দেখি এটা কি হয়, এ ফিউ এবং ফিউ এই 2টা জিনিস আসলে কোথায় আমরা ব্যবহার করব। এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ যেগুলো আমরা গুনতে পারি, কাউন্ট করতে পারি, তার আগে আমরা এ ফিউ এবং ফিউ ব্যবহার করব। তাহলে প্রথম কথা আমাদেরকে মনে রাখতে হবে, এ ফিউ এবং ফিউ ব্যবহার হবে কোথায়, এ ফিউ এবং ফিউ ব্যবহার হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আচ্ছা, আর এর সাথে সাথে আমাদের একটু পড়াশোনা করে নিতে হবে, এ লিটল এবং লিটল, এ লিটল এবং লিটল এই 2টা আবার ব্যবহার হবে নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে 2টা জিনিসই কিন্তু অর্থ একই প্রকাশ করে, এ ফিউ অ্যান্ড ফিউ এবং এ লিটল এবং লিটল এই 2টা একই অর্থে ব্যবহার হয়। কিন্তু আমাদের যে সমস্যাটা মনে রাখতে হবে যে কাউন্টেবলের ক্ষেত্রে আমরা এ ফিউ বা ফিউ ব্যবহার করতে পারবো, আর এ লিটল বা লিটল আমরা ব্যবহার করতে পারবো নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো তাই যদি হয় তাহলে এবার আমরা আরও একটু স্পেসিফিক করে ফেলি জিনিসটাকে, ফিউ অর্থ কি, ফিউ অর্থ হচ্ছে নেই বললেই চলে, অর্থাৎ একেবারেই নেই, এমন ক্ষেত্রে আমরা কি ফিউ ব্যবহার করব, আমার কোনো আশাই নেই, আমার পরীক্ষা পাস করার কোনো আশাই নেই,
তো এই ক্ষেত্রে এমন নেই বললেই চলে, অর্থে আমরা এফ ইউ কে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এফ ইউটা হচ্ছে আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করবে, সরি, এই যে ফিউ, ফিউটা হচ্ছে আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করবে। আর আমরা যদি এফ ইউ বলি, এফ ইউ অর্থ হচ্ছে সামান্য, সামান্য বা অল্প পরিমাণ অর্থে আমরা এফ ইউটাকে ইউজ করতে পারবো। ঠিক সেই রকম অর্থ ফিউ এরও অর্থ, যা লিটল এরও অর্থ তাই, যার অর্থ হচ্ছে নেই বললেই চলে। কিন্তু আমরা ব্যবহারের দিক থেকে জিনিসটা আলাদা। আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা লিটল ইউজ করব, আর কাউন্টেবলের ক্ষেত্রে আমরা ফিউ ইউজ করব। তাহলে এ লিটলের অর্থ কি? এ লিটলের অর্থ হচ্ছে সামান্য বা অল্প, সামান্য বা অল্প পরিমাণ অর্থে আমরা এ লিটলকে ইউজ করতে পারবো। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা আমরা একটু খেয়াল করি, এখানে কি বলছে। ওয়ান অ্যান্ড এ হাফ মিলিয়ন পিপুল ড্রাইভ রিক্সা ফর এ লিভিং, আচ্ছা, প্লাস ড্যাশ 100,000 হু ওন অ্যান্ড রিপেয়ার দেম। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, 100,000, এ 100,000 বলতে কাদেরকে বোঝাচ্ছে? 100,000 বলতে এই সেন্টেন্সে কাদেরকে বোঝাচ্ছে? 100,000 বলতে বোঝাচ্ছে এই যে যাদের 1.5 মিলিয়ন পিপুল ড্রাইভ রিক্সা, মানে এই যে যারা রিক্সাটা ড্রাইভ করে, 1.5 মিলিয়ন পিপুল যারা রিক্সা চালায়, এই পিপুলদেরকেই মিন করছে এই 100,000 বলে। তাহলে এই 100,000 এর আগে আমরা কি বসাবো? তাহলে পিপুল, পিপুল হচ্ছে কি? পিপুলকে তো আমরা কি কাউন্ট করতে পারি, কাউন্টেবল। তাহলে কাউন্টেবল যদি হয়ে থাকে, তাহলে কাউন্টেবল আমরা কি বসাইতে পারবো? হয় ফিউ বসাবো, না হলে আমরা এ ফিউ বসাবো। লিটিল আর এ লিটিল হবে না, কারণ লিটিল এবং এ লিটিল আমরা কি দেখলাম, আনকাউন্টেবল এর ক্ষেত্রে এটা ইউজ হবে। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমাদের ফিউ বসবে না এ ফিউ বসবে? যেহেতু এখানে দেখেন 100,000, এটা মানে কি, 100,000 মানে তো অল্প বা সামান্য পরিমাণ বোঝাচ্ছে। 1.5 মিলিয়নের মধ্যে 100,000 হচ্ছে একটা সামান্য পরিমাণ অর্থে এখানে ব্যবহার হচ্ছে। সেজন্য আমরা কি জানি, সামান্য অর্থে বা সামান্য পরিমাণ ব্যবহারে ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে এফ ইউটাকে ইউজ করতে হবে। সে কারণে এটা অ্যান্সার হবে এফ ইউ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। তো এই ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখলাম, এফ ইউ এবং ফিউ, এ লিটিল এবং লিটিল, এটা কোথায় ব্যবহার করব, আমরা কোন অর্থে ব্যবহার করব, এই জিনিসগুলো নিয়ে আমরা বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। আপনারা যেই যাই ইংলিশ বই পড়েন প্রিপারেশনের জন্য, দেখবেন যে এফ ইউ, ফিউ, এ লিটিল, লিটিল নিয়ে অনেক কথা আছে, আলোচনা আছে, বিগত সালের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো খুব বুঝে বুঝে প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে আশা করি আমাদের একটা ভালো প্রিপারেশন হবে। তো আজকে এই পর্যন্তই, আবার হচ্ছে অন্যদিন কোনো বিষয় নিয়ে কথা হবে।